হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না। গত ক্লাসে আমি তোমাদের প্রোগ্রামিং ভাষার পার্ট 4 নিয়ে আলোচনা করেছি। পার্ট 4 এ কি আলোচনা করেছি? অ্যালগোরিদম কি এবং অ্যালগোরিদমের বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যদি আমার আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই উপরে থাকা আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আসবে, এবং নিচের ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। তো আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। ফ্লোচার্ট কি, কত প্রকার, কি কি এবং তার উদাহরণ। তো চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমি গত ক্লাসে বলে এসেছিলাম যে একটা প্রোগ্রাম লেখার জন্য কিছু স্টেপ ফলো করতে হয়। তো কি বলেছিলাম? অ্যালগোরিদম, ফ্লোচার্ট, দেন হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা। তো অ্যালগোরিদমের পরের যে ধাপটা সেটাই হচ্ছে কি, ফ্লোচার্ট। তো অ্যালগোরিদমটা ছিল হচ্ছে কোনো সমস্যাকে যখন আমরা ধাপে ধাপে সমাধান করব তখন সেটা ছিল কি, অ্যালগোরিদম। এখন সেই জিনিসটাকেই যখন আমরা চিত্রের সাহায্যে করব তখন সেটা কি হয়ে যাবে, ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি এখানে লিখে এসেছি যে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রটা কি। দেখো কি বলেছি, যে পদ্ধতিতে কোনো একটি সমস্যা, কোনো একটি সমস্যা মানে কি, ওই যেমন বলেছিলাম যে দুইটি সংখ্যার কি করো, যোগফল নির্ণয় করো, অথবা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করো, এটি হচ্ছে একটা সমস্যা। তাহলে কোন একটি সমস্যাকে চিত্রের সাহায্যে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে কি বলা হয়, ফ্লোচার্ট বলা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো এই ফ্লোচার্ট হচ্ছে আবার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, আরেকটা হচ্ছে কি, প্রোগ্রাম ফ্লোচার্ট। এই সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্টটা আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এখান থেকে কি আসবে, নৈর্ব্যক্তিক আসবে। খেয়াল করে দেখো তাহলে সিস্টেম ফ্লোচার্টটা কি, যে ফ্লোচার্টে একটি সিস্টেমের ডেটার প্রবাহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের দিক চিহ্নিত হয় তখনই তাকে কি বলা হয়, সিস্টেম ফ্লোচার্ট বলে। যেমন হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমরা যে ফ্লোচার্টগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি, সিস্টেম ফ্লোচার্ট। এখন শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো, তোমাদের যে বই আছে, যার যে বই আছে, তোমরা সেখানে গিয়ে দিবে প্রায় এক পেজের মতো সিস্টেম ফ্লোচার্টের চিত্র দেওয়া আছে। তো সেখান থেকে তুমি যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো কি করবে, মানে তোমার যেটা মনে হয় সেগুলো একটু দেখে নিবে, চোখে দেখে নিবে। এতে করে কি, ওইগুলো তোমার অলরেডি দেখা হয়ে গেল। এখন দেখো আমি এখানে অলরেডি নিচে কয়েকটা লিখে রেখেছি, যেমন এটাকে বলা হচ্ছে প্রক্রিয়াকরণ, এটাকে ডকুমেন্ট বলা হয়, এটাকে ম্যাগনেটিক স্টেপ বলা হয়, এটাকে সর্টিং বলা হয়, এটাকে কার্ড বলা হয়, এটাকে অনলাইন স্থিতি বলা হয়, এটাকে ম্যাগনেটিক ডিস্ক বলা হয়, এইগুলা। তো অনেকে আমাকে এখানে প্রশ্ন করতে পারে, আচ্ছা ম্যাম আমাদের যদি একটা চিত্র দিয়ে বলে যে এটা কি সিস্টেম ফ্লোচার্ট নাকি প্রোগ্রাম ফ্লোচার্ট, তাহলে আমরা এটা কিভাবে জিনিসটা শিখবো? তো এইটা শেখার জন্য আমি একটা সহজ ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু প্রোগ্রাম করব, সামনে আমাদের প্রোগ্রাম করতে হবে 3 নাম্বার কিংবা 4 নাম্বারের জন্য, তার জন্য আমরা প্রোগ্রাম ফ্লোচার্টগুলো শিখে নেব, কারণ প্রোগ্রাম ফ্লোচার্টগুলো খুবই কম। তো এইগুলো তো এমনিও শিখতে হবে, তো এগুলো যদি শিখে নেই আর সিস্টেম ফ্লোচার্টগুলো শেখার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এগুলো একটু বেশি পরিমাণের, আর পরীক্ষায় আসলো সিস্টেমগুলো না শিখলেও সমস্যা নেই, কারণ প্রোগ্রাম তো আমার হয়েই গেছে অলরেডি, তার জন্য আমরা প্রোগ্রাম ফ্লোচার্টগুলো ভালোভাবে শিখে নেব। এখন দেখো প্রোগ্রাম ফ্লোচার্টটা কি, বলেছি প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট কি করা হয়, তৈরি করা হয়, তাকে কি বলা হয়, প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। মানে আমরা যখন একটা প্রোগ্রাম লিখতে যাব, এই প্রোগ্রাম লেখার জন্য যে ফ্লোচার্টগুলো ব্যবহার করব তাকে কি বলা হয়, প্রোগ্রাম ফ্লোচার্ট বলা হয়। তো চলো শিক্ষার্থীবৃন্দ প্রোগ্রাম ফ্লোচার্টগুলো কি সেগুলো দেখে নিই। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, আমি এখানে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকগুলো অর্থ সহ লিখে রেখেছি। দেখো আমাদের কয়টা ই আছে, প্রোগ্রাম ফ্লোচার্ট আছে, এই কয়টা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। খেয়াল করে দেখো শিক্ষার্থীবৃন্দ, এই কয়টা প্রোগ্রাম ফ্লোচার্টগুলো যদি আমি শিখে ফেলতে পারি তাহলে বাকি সবগুলোকে আমি কি বলবো, বাকি সবগুলোকে বলবো আমি সিস্টেম ফ্লোচার্ট। বুঝতে পেরেছো? আর এই কয়টা তো এমনিও শিখতে হবে, কারণ আমরা যেহেতু প্রোগ্রামে কি করতে হবে, ফ্লোচার্ট যদি আসে তাহলে করতে হবে, তার জন্য আমাদের এগুলো শিখতে হবে। আর এগুলো শেখার সাথে সাথে কি হয়ে যাবে, আমাদের নৈর্ব্যক্তিকটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি এখানে এই পাশে প্রতীকগুলো দিয়েছি এবং সেটার অর্থ এবং বর্ণনাগুলোও দিয়েছি। তো এই অর্থ এবং বর্ণনা এটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন আপনার কিন্তু খ নাম্বারেও কাজে লাগবে, কারণ খ নাম্বার প্রশ্ন দেখা যায় অনেক সময় আসে যে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীক সমূহ বর্ণনা করো, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এগুলা চিত্র লিখে তারপর বর্ণনা করতে হবে। আচ্ছা দেখো, প্রথমে আমি যে চিত্রটা এঁকেছি এটাকে বলা হচ্ছে ওভাল আকৃতির একটি চিহ্ন, এটাকে টার্মিনাল প্রতীকও বলা হয়। যদি পরীক্ষায় আসে নিচের কোনটি টার্মিনাল প্রতীক, এখান থেকে যদি তোমাকে 4টা দিয়ে দেয় তাহলে টিক দিতে হবে না, হ্যাঁ এখন সেই জন্য আপনাকে কি করতে হবে, এটা জানতে হবে। এবং দেখেন এটা হচ্ছে একটি ডিম্বক আকৃতি, কারণ কেন দেখো তো তুমি এই টার্মিনাল প্রতীকটাকে একটা ডিম্বের মতো না, মানে ডিমের মতো রাউন্ড অংশ, এই জন্য বলা হয় ডিম্বক আকৃতি। এটা কেন ব্যবহার করা হয়, এটা শুরু এটা করা হয়েছে প্রোগ্রামের শুরু বা শেষ করতে ব্যবহার করা হয়। একটু লক্ষ্য করে দেখো, গত ক্লাসে যে আমরা অ্যালগোরিদমটা করেছিলাম, আমরা ফার্স্ট কি লিখেছিলাম যে প্রোগ্রামটি শুরু করি, লাস্ট লিখেছিলাম প্রোগ্রামটি শেষ করি, সেম একইভাবে ফ্লোচার্টেও তো কি করতে হবে, প্রোগ্রাম শুরু এবং শেষ করতে হবে। তাই শুরু এবং শেষের জন্য এই কি টার্মিনাল
প্রতিটা ব্যবহার করতে হবে ওকে শিক্ষার্থীবৃন্দ পরে দেখো এখানে আমি কি বলেছি এটা হচ্ছে সামান্তরিকের চিহ্ন আমরা ছোটবেলায় কিন্তু ম্যাথমেটিক্যাল সামান্তরিক আয়তক্ষেত্রের সূত্রগুলো কিন্তু আমরা শিখে এসেছি সেই সামান্তরিক এটা অন্য সামান্তরিক না তাহলে দেখো এটাকে বলা হচ্ছে কি গ্রহণ এবং নির্গমন প্রতীক ঠিক আছে এখন কথা হচ্ছে ম্যাম গ্রহণ নির্গমন কি গ্রহণ এবং নির্গমন এটা বাংলায় লিখেছি ঠিক আছে কেন লিখেছি কারণ নৈমিত্তিকে মাঝে মাঝে তোমাদের গ্রহণ কথাটা বলে দেয় কিন্তু আমরা তো অভ্যস্ত থাকি ইনপুট আর আউটপুটে কিন্তু ইনপুটকে যে গ্রহণ বলা হয় আর আউটপুটকে যে নির্গমন বলা হয় এটা সম্পর্কে আমরা ধারণা থাকে না বিধায় নৈমিত্তিকে পিছিয়ে যাচ্ছি তার জন্য এটা লিখে দিয়েছি আপনাকে তাহলে গ্রহণ এবং নির্গমন প্রতীক এটা দেখতে কি আকৃতি এটা সামান্তরিক আকৃতি সামান্তরিক আকৃতি তো থাকবে কারণ সামান্তরিকের প্রতীকই এটা আচ্ছা এটি প্রোগ্রামের ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকে আচ্ছা এখন দেখো এটা হচ্ছে কি প্রক্রিয়াকরণ চিহ্ন মানে আয়তক্ষেত্রের যে চিহ্নটা থাকে এটাকে বলা হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক এটি আয়তকার আকৃতির এটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় এখন কথা হচ্ছে ম্যাম প্রক্রিয়াটা কি আমরা যে সকল ম্যাথমেটিক্যাল গুলো সূত্র দিয়ে করি যেমন দুইটা সংখ্যার যোগ করো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো সেলসিয়াস থেকে ফারেনহাইট এই যে একটা সূত্র মানে যত গাণিতিক সূত্রগুলো আপনার আছে সেই সূত্রগুলো যখনই বসবে তখনই আপনি চোখ বন্ধ করে এই প্রক্রিয়াকরণ চিহ্নটি বসিয়ে দিবেন ঠিক আছে মানে আয়তক্ষেত্রের চিত্রটা বসিয়ে দেব আচ্ছা তারপর দেখো এই দেখো একটা হিরো বা ডায়মন্ড অবশ্য আমারটা ডায়মন্ড হয় নাই যাই হোক আরো সুন্দর করে আপনাদের প্র্যাকটিস করতে হবে বা হয়ে যাবে তো দেখেন এই ডায়মন্ড চিহ্নটা এটা কি আনা ব্যাপার এটা হচ্ছে সিদ্ধান্ত বা তুলনামূলক প্রতীক আমরা যখনই কোনো কিছুর মধ্যে তুলনা করব মানে কোনো কিছু না আসলে আমরা যখনই কোনো প্রোগ্রামের মধ্যে তুলনা করব তখনই আমাদের হিরো চিহ্নটা ব্যবহার করতে হবে ঠিক আছে আমি এখানে লিখে রেখেছি দেখেন এটা হিরো আকৃতি হিরো বা ডায়মন্ড তাহলে দেখেন তাহলে আমরা কি কোন প্রোগ্রামগুলোর মধ্যে তুলনা করি আমি যদি একটু বলে দিই আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে সেটা হচ্ছে কি আমি যদি বলি যে দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো তাহলে কি এখানে একটু দিকের আনাগোনা হচ্ছে না মানে দুইটা সংখ্যা দিব হয় এটা পজিটিভ দিকে যাবে হয় এটা বড় হবে নয় এটা ছোট হবে একটা দিক তো যাবে তো এই সকল প্রোগ্রামগুলো যখন করব তখন কিন্তু আমাদের কি করতে হবে এই হিরক চিহ্নটা ব্যবহার করতে হবে তো আমি দেখেন লিখে রেখেছি এটি সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয় যার সম্ভাব্য দুইটা মান থাকে ইয়েস অর নো যে কোনো একটা দিক যাবে ওকে তারপর দেখো এই দেখো আমি কিছু তীর চিহ্ন লিখে রেখেছি ম্যাম তীর চিহ্ন দিয়ে কি করব আমরা কি জিনিসটা একটা ধাপে ধাপে আসবো না যেমন অ্যালগোরিদমের সময় ধাপ ওয়ান এর পরে ধাপ টু হ্যাঁ তো ওইখানে তো চিত্রের দরকার হয় না কিন্তু এখানে তো চিত্রের দরকার হবে তাহলে কোন চিত্রের পরে কোন চিত্র আসবে এগুলো কি একটা দিক বলে দিব না সেই দিকগুলো আসার জন্য আপনি কি এখন নিচে যেতে যাচ্ছেন না উপরে যেতে যাচ্ছেন না পাশে যেতে যাচ্ছেন এই সকল দিকগুলা নির্দেশ করার জন্যই আমার এই তীর চিহ্নগুলো ব্যবহার করতে হবে তাহলে দেখেন কি বলেছি তীর চিহ্ন বিশিষ্ট সরলরেখা প্রোগ্রাম প্রবাহের দিক কি করে দিক নির্দেশ করে তারপর দেখেন এখানে একটা বৃত্ত চিহ্ন দেওয়া আছে ছোট্ট একটা বৃত্ত চিহ্ন আমরা ছোটবেলায় অনেক বৃত্ত চিহ্ন এঁকেছি তাই না দেখেন এখন বৃত্তটা কেন ব্যবহার করব দেখেন এটা হচ্ছে সংযোগের জন্য দেখা যায় আমরা যখন একটা প্রোগ্রামেরই আপনি 5 নম্বর ধাপে আছেন কিন্তু এই প্রোগ্রামটা আবার রানিং হয়ে 2 নম্বর ঘুরে আসবে তাহলে কি একই প্রোগ্রামের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে আসতেছে না লাভ দিয়ে উপরে চলে যাচ্ছে আবার কখনো দেখবেন যে 5 নম্বর ধাপে আছে কিন্তু হুট করে 6-এর সাথে না গিয়ে 9-এ চলে যাবে এই যে হুট করে একটা প্রোগ্রামের মধ্যে চলে যাবে তখন কিন্তু আপনাকে এই বৃত্ত চিহ্নটা ব্যবহার করতে হবে মানে সংযোগ চিহ্নটা ব্যবহার করতে হবে আবার এমন আছে যে আমরা যখন দেখা যায় একটা প্রোগ্রাম করব বড় বড় প্রোগ্রামের ফ্লোচার্ট যখন করব তখন দেখা যায় যে প্রোগ্রামগুলা 2 পেজে চলে যাবে তো 2 পেজে যখন চলে যাবে তখন 1 পেজের থেকে আরেক পেজে যাওয়ার সময় কি করতে হবে এই সংযোগ চিহ্নটা ব্যবহার করতে হবে দেখুন কি লিখেছি এটা হচ্ছে সংযোগ চিহ্ন যখন একটি প্রোগ্রাম ফ্লোচার্ট 1 পেজটায় জায়গা না নেয় তখন এই প্রতীক ব্যবহার করে বাকি অংশ অপর পেজে আঁকা হয় আচ্ছা পরে চলে যাই দেখেন এইটাকে বলা হচ্ছে লুপ প্রতীক মানে লুপের মতো দেখতে আচ্ছা লুপ জিনিসগুলো কি এটা সামনে আমরা ডিটেইল জানবো আমি আপাতত আপনাদের কিছুটা হেল্প দিচ্ছি তো এটা হচ্ছে লুপ প্রতীক এটা হচ্ছে কোন চক্র বা লুপের কাজ কি দেখানোর জন্য ব্যবহার করা হয় চক্র চক্র জিনিসটা বুঝেন তাই না ঘুরে ঘুরে আসে তাই না ছোটবেলা থেকে চক্র জিনিসটার সাথে আমরা অনেকে পরিচিত ওই চক্রই হচ্ছে লুপ যখনই একটা প্রোগ্রাম বারবার একই জায়গায় রাউন্ড দিয়ে ঘুরতে ঘুরতে থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা এই লুপের চিহ্নটা ব্যবহার করব তারপর দেখেন এটাকে বলা হয় টিকা চিহ্ন বা বর্ণনামূলক অনেক প্রোগ্রাম আছে যেখানে আমাদের বর্ণনামূলক বা টিকামূলক অংশকে একসাথে আরেকটা জায়গায় প্লেস করা বা ওই অংশটার কাজ করানো তখন কিন্তু এই টিকা চিহ্নটা ব্যবহার করতে হবে তো খেয়াল করুন এটা হচ্ছে বর্ণনামূলক ও টিকা প্রতীক কার্যক্রমের বর্ণনা দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় যখন যে কার্যক্রমটা নিয়ে আপনি প্রোগ্রামটা আলোচনা করবেন সেটার জন্য এটা ব্যবহার করতে হবে তারপর এখানে একটা দেখেন এটা হচ্ছে সাবরুটিনের মতো মানে অনেকটা আয়তক্ষেত্রের মতো দেন পাশ দিয়ে দুটা দাগ দেওয়া হয় এটা হচ্ছে সাবরুটিনের কাজ করে এখন রুটিন জিনিসটা তো বলি বুঝেন মূল ফর্মুলা তখন যখন একটা প্রোগ্রামে মূল ফর্মুলাকে আরেকটা পার্টে নেওয়া হবে তখন সেটা সাবরুটিন বলা হয়
তো দেখুন এটি সাবরুটিন প্রতীক, মূল প্রোগ্রামের কোন অংশ বা সাবরুটিনকে এই প্রতীকের সাহায্যে চিহ্নিত করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে প্রোগ্রামের চিত্রগুলা দেখো খুবই মনোযোগ সহকারে দেখে নিবে এবং বর্ণনাগুলো, কারণ খ নাম্বারও কাজে লাগবে, আবার দেখা যায় নির্বৃত্তিকেও কাজে লাগবে, আবার আমাদের প্রোগ্রাম করতে গেলে এই চিত্রগুলো তো মাস্ট বি লাগবে। তো আমি তোমাদেরকে ফ্লো চার্টের কি করব একটা প্রোগ্রামের সাহায্যে এবং এই চিত্রগুলো ব্যবহার করে ছোট্ট একটি কি করব উদাহরণ দেখাবো। তো চলো দেখে নেই। দেখো আমি এখানে লিখেছি যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় একটি ফ্লো চার্ট লিখো, ঠিক আছে? গত ক্লাসে যেমন অ্যালগরিদম করার সময় তিনটি সংখ্যার অ্যালগরিদম করেছি, সেই জিনিসটাই আজকে আমরা ফ্লো চার্টের সাহায্য করব। তো দেখো অ্যালগরিদমের সময় লিখেছিলাম, ধাপ ওয়ানে লিখেছিলাম শুরু করি, তো এখানেও কিন্তু শুরু করতে হবে, কিন্তু কিসের সাহায্যে? চিত্রের সাহায্যে। তো মনে আছে একটু আগে দেখে এসেছি চিত্রে, মানে আমরা যখন শুরু করব কোনো প্রোগ্রাম তখন কি ব্যবহার করা হয়, তখন টার্মিনাল প্রতীকটা ব্যবহার করা হয়। তো টার্মিনাল চিহ্নটা ব্যবহার করতে হবে। তো টার্মিনাল চিহ্নটা কেমন? এই ওভাল আকৃতির যে চিহ্নটা সেটা হচ্ছে কি টার্মিনাল। এন্ড কথা হচ্ছে আমি বলেছিলাম যে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট বাংলায় লেখা যাবে, ইংলিশেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এখানে যদি এখন বাংলায় লিখতে চাই যে শুরু করি, জিনিসটা বড় হয়ে যাবে, তার জন্য আমি ইংলিশেই লিখব ছোট করে লেখার জন্য। আচ্ছা তাহলে আমি ফার্স্ট কি করব, স্টার্ট করব এই প্রোগ্রামটা স্টার্ট। এখন কথা হচ্ছে কোন দিকে যাব, নিচের দিকে। আমরা কিন্তু তীর চিহ্ন শিখে এসেছিলাম, হ্যাঁ, নিচের দিকে, উপর দিকে, ডান দিকে, বাম দিকে, এই তীর চিহ্নগুলো। যেহেতু আমি নিচের দিকে যাব, তাহলে আমি এই যে নিচের দিকে একটা তীর চিহ্ন দিয়ে নিলাম। এখন আমাকে কি করতে হবে, প্রোগ্রামটিকে কি দিতে হবে? আমরা ধাপ টুতে কি পড়েছিলাম, ধাপ টুতে পড়েছিলাম কি করব, তিনটি সংখ্যা ইনপুট নেই, তাহলে কি ইনপুট নিয়েছিলাম না? এখন দেখো এই ইনপুট এবং আউটপুটের দুইটার জন্য কি চিহ্ন ব্যবহার করা হয়, সামান্তরিকের চিহ্ন ব্যবহার করা হয়, মনে আছে? হ্যাঁ, এই দেখেন আমি যেহেতু ইনপুট নিব তার জন্য আমি কি দিয়েছি, সামান্তরিক। তাহলে আমি এখানে কি লিখবো, ইনপুট। কি কি ইনপুট নিবো বলেন তো, তিনটা সংখ্যা ইনপুট নিব, তাহলে আমি বলতে পারি এ বি সি। আমি এগুলো ভেরিয়েবল দিয়ে দেখলাম যে এই তিনটা সংখ্যার ভিতর তিনটা মান যাবে। তো ভেরিয়েবল কি জিনিস সামনের ক্লাসে শিখবো, আপাতত জেনে রাখো এগুলো হচ্ছে কি একটা ভেরিয়েবল, যে পাত্র, ভেরিয়েবল বা পাত্র যার ভিতর আমরা তিনটা সংখ্যার মান দিব। ওকে, তারপরে হলো তিনটা সংখ্যা তো দিয়েই দিছি, দেওয়ার পর এখন কি করতে হবে, যোগ করতে হবে। এখন দেখো গাণিতিক কাজ, তাহলে তাহলে গাণিতিক কাজ এই যোগ করার কাজটা কিসের মধ্যে দিতে হবে, প্রক্রিয়াকরণ চিহ্নের মধ্যে দিতে হবে, মনে আছে কোনটা? হ্যাঁ, আয়তক্ষেত্র। তাহলে আমরা এখানে কি করব, আয়তক্ষেত্রের যে চিহ্নটা ছিল সেটা। এখন এই তিনটাকে যোগ করবো আমরা, এ প্লাস বি প্লাস সি। এখন এ প্লাস বি প্লাস সি যোগ করে তো যোগ মানটা আরেকটা পাত্রে রাখতে হবে, তাই না? মানে আরেকটা ভেরিয়েবলে, ভেরিয়েবল বা পাত্র রাখতে হবে, কারণ তা না হলে আবার দেখাবেন কাকে। তাহলে আমরা এটা একটা বলতে পারি যে সামের মধ্যে আমরা রেখে দিলাম। ওকে, তাহলে তিনটা সংখ্যা যোগ হয়ে কোথায় চলে গেলো, সামে। এখন তো কি করতে হবে, ধাপ চারে কি করছিলাম, তিনটা সংখ্যার যোগফলকে প্রদর্শন করে দিছিলাম। আচ্ছা তাহলে এখন আমরা কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট করার জন্য মানে ইনপুট, এটা আউটপুট, প্রিন্ট মানে কি আউটপুট। তাহলে ইনপুট আউটপুট দুইটা কিন্তু সেম চিহ্নই হবে, সামান্তরিক। তাহলে আমরা এখানে কি লিখবো, আউটপুটও লিখতে পারি অথবা প্রিন্টও লিখতে পারি। প্রিন্ট কি, সামকে আমরা প্রিন্ট করে দেব। তো প্রিন্ট করা হয়ে গেল। এখন আমাদের পাঁচ নম্বর ধাপে কি ছিল, প্রোগ্রামটা শেষ ছিল। তাহলে আমরা এখানে কি করব, প্রোগ্রামটা শেষ করে দেব, সেম সেই ওভাল আকৃতির চিহ্ন যেটা শুরু এবং শেষের জন্য ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ফ্লো চার্টের কি উদাহরণ। তোমাকে আরেকটা জিনিস বলছি, এই চিত্রগুলা চোখের সামঞ্জস্য থাকতে হবে, ঠিক আছে? আমি হয়তো বা দ্রুত এঁকেছি, অত একটা খেয়াল করি নাই, কিন্তু আপনি যখন আঁকবেন একটু সুন্দর করে আঁকবেন, কারণ তিন মার্কস কিংবা চার মার্কসে থাকবে এটা। তো একটা চিত্র এত বড়, একটা চিত্র এত ছোট, একটা চিত্র এত বড়, এটা না, যেন একটু সামঞ্জস্য থাকে। আরেকটা জিনিস, এই যে চিত্র যে ও তীর চিহ্নগুলো দিয়েছি, এগুলো যেন এরকম ঝুলন্ত না থাকে, খেয়াল রাখবেন। এই যে এইভাবে দেওয়া যাবে না, কিন্তু কি করতে হবে, একদম লাগিয়ে দিতে হবে। এই যে এইভাবে লাগিয়ে দিতে হবে, আমি যদি দেখাই আপনাদের, এই যে এইভাবে টান দিয়ে এখান থেকে এই অংশটা। এবং আরেকটা কাজ ফলো করতে হবে, একটা তীর চিহ্ন এইদিকে, একটা এইদিকে, একটা এখানে, একটা এখানে, এইভাবে করা যাবে না। খেয়াল রাখতে হবে এই চিহ্নগুলো যেন আপনার কি থাকে, একদম সমান বরাবর থাকে, যেন একদম স্ট্রেট লাইন, তাহলে দেখতেও কি লাগবে, সুন্দর লাগবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি ফ্লো চার্ট কি এবং ফ্লো চার্টের একদম উদাহরণ সহ দেখাতে পেরেছি। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো কি করতে হবে, শেয়ার করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।